হ্যালো গাইজ, দিস ইজ টেকসাই থেরাপি। আর আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আলাউদ্দিন আরিয়ান। তো বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ফোনের রিভিউ নিয়ে। আজকে আমরা রিভিউ করবো রিয়েলমি নার্জো 30 মডেলের একটি গেমিং বাজেট কিলার ফোন নিয়ে, এবং নার্জো 30 সম্পর্কে বেশ কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিওটি নাটেরে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল এ সিলেক্ট করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো ফর ভিডিওটি শুরু করা যাক। নার্জো সিরিজ বাংলাদেশ মিড রেঞ্জ ইউজার বা আমার মতো মধ্যবিত্ত ইউজারদের কাছে মোটামুটি একটি জনপ্রিয় সিরিজ, কারণ তাদের ফোনগুলো দাম সাধারণত মিড বাজেটেই হয়ে থাকে। মিড বাজেট হওয়া সত্ত্বেও তারা ফোনগুলোতে মোটামুটি ভালো স্পেসিফিকেশন দিয়ে থাকে। সুতরাং নার্জো 30 এর ব্যতিক্রম নয়। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6GB 128GB র্যাম ও রম, ভালো মানের চিপসেট, লার্জ ব্যাটারি, উন্নত মানের ক্যামেরা এবং ডিসপ্লে, সাথে থাকছে লেটেস্ট সফটওয়্যার অপটিমাইজেশন সিস্টেম। এই ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে 19,990 টাকা, যা বাংলাদেশে পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে 6GB 128GB ভেরিয়েন্টে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটি যদি 19,990 টাকা অর্থাৎ 20,000 টাকা না দিয়ে 17,000 থেকে 18,000 টাকার মধ্যে হতো, তাহলে বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা শীর্ষে থাকতো এবারের ফোনটি। তো প্রথমেই আমরা কথা বলবো এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির বিল কোয়ালিটি দেখেই মনে হচ্ছে যথেষ্ট শক্তপোক্ত। এর সামনে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কার্নিং গরিলা গ্লাস 3, এবং সম্পূর্ণ ফোন জুড়ে রয়েছে প্লাস্টিক বডি। ফোনটির থিকনেস পাচ্ছেন 9.4mm। পিছনের ক্যামেরার মডেল বরাবর খুবই সুন্দর ইউনিক একটি স্পিড স্পিডিটি ফোশন দেখতে পাবেন। ফোনটি পাওয়া যাবে রুটি কালারে, একটি রেসিং ব্লু এবং অন্যটি রেসিং সিলভার। তবে নার্জো সিরিজের বিল কোয়ালিটি নিয়ে সাধারণত কারোর তেমন কোনো মাথা ব্যথা থাকে না। ফোনটির বাম পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং সিম এবং মাইক্রো এসডি কার্ড স্লট, এবং ডান পাশে থাকছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ছিল যথেষ্ট অ্যাকুরেট এবং খুবই ফাস্ট। ফোনটির নিচে থাকছে 3.5mm অডিও হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB 2.0 টাইপ সি চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার গ্রিল, যার সাউন্ড কোয়ালিটি অনেক হাই এবং ক্লিন। তো এবার আমরা ফোনটির ভিতরের ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। ডিটেলসের প্রথমে আমরা আসি এর ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লেতে থাকছে ফুল এইচডি প্লাস 1080 পিক্সেল, 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি, 90Hz রিফ্রেশ, টাচ স্ক্রিন ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 83.4% এবং 405 PPI ডেন্সিটি। এই নার্জো 13 এর ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে, কারণ এর ডিসপ্লেতে ভিডিও দেখতে আমার কাছে যথেষ্ট চোখের প্রশান্তি অনুভব হয়েছে, কারণ এর ডিসপ্লেতে পিক ব্রাইটনেস 580 নিট পর্যন্ত পাওয়া যায়। ডিসপ্লেটির ভিডিওর পাশাপাশি এর টাচ রেসপন্স খুবই চমৎকার ছিল, বিশেষ করে গেমস খেলার সময় এর 90Hz স্মুথনেস টাচ আপনার কাছে বেটার একটা ফিল অনুভব হবে। এই ফোনটির সাথে রয়েছে 5000mAh এর একটি লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। এর 5000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটি ওজন থাকছে মাত্র 192 গ্রামের মধ্যেই। আর এই বড় সড়ো 5000mAh এর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সাথে থাকছে 30W-এর একটি ফাস্ট চার্জার। 30W-এর ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে মোর দ্যান 65 মিনিটসের মতো, যে চার্জ দিয়ে আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 7 থেকে 8 ঘন্টার মতো, তবে হেভি ইউজ না করে রেগুলার ইউজে 9 থেকে 10 ঘন্টা স্ক্রিন টাইম পেতে পারেন। অর্থাৎ ফোনটির ব্যাটারি নিয়ে বলা যায় আপনি 99% সন্তুষ্ট হতে পারবেন। এবার কথা বলা যাক ফোনটির অপারেটিং সিস্টেম এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রান করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এবং রিয়েলমি ইউআই 2.0। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G95 এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G76। এর চিপসেট মিডিয়াটেক হেলিও G95 এর কারণে ফোনটির দাম একটু বেশি রাখা হয়েছে, কারণ আমরা মোটামুটি কমপ্লিট সকলেই জানি G95 একটি হেভি গেমিং প্রসেসর। ফোনটিতে আপনারা যে কোনো হেভি গেমস খুবই স্মুথলি খেলতে পারবেন, যেমন ধরুন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমস কোনো রকম লেগ ছাড়াই অনায়াসে রান করাতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে থাকছে LPDDR4X 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, এর UFS 2.1। এবার আমরা কথা বলবো ফোনটির ওয়ান অফ দ্য মোস্ট মেজর পার্ট, ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটিতে রয়েছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার ক্যামেরা, যার এফএসআর 1.8। 48 মেগাপিক্সেলের ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের সেন্সর।
এছাড়াও সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর যার অ্যাপারচার 2.4 এবং থার্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর যার অ্যাপারচার 2.4 তবে হতাশার বিষয় হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেটআপে থাকছে না আলট্রা ওয়াইড লেন্স তবে ফোনটির ছবির কোয়ালিটি বেশ কালারফুল এবং স্যাচুরেটেড ছবির কালার যথেষ্ট শার্প এবং অ্যাকুরেট পাবেন ছবি তুলেই পোস্ট করতে পারবেন কোনো রকম এডিট ছাড়াই অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আপলোড রেডি ছবি পাবেন দিনের ছবিগুলো বেশ ভালো ডিটেইলস পাওয়া যায় তবে রাতের ছবিগুলোতে একটু ডিটেইলস এর ঘাটতি দেখতে পাবেন ফোনটির ক্যামেরা দিয়ে নাইট মোডে খুবই চমৎকার ছবি তুলতে পারবেন নাইট মোডে ছবি তোলার সময় যদি ভালো আলো থাকে তাহলে ছবি অবশ্যই ভালো হবে কোনো সমস্যা চোখে পড়বে না আর যদি বেশি অন্ধকার থাকে তাহলে ছবি তুলতে একটু সময় বেশি লাগতে পারে তবে প্রফেশনাল ফটোগ্রাফার যদি এই ফোনটি দিয়ে ছবি তোলেন তাহলে ফোনটি দিয়ে খুবই ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন ফোনটির পিছনের ক্যামেরায় পোর্ট্রেট মোড খুবই ব্রিলিয়েন্ট এবং এর সামনে আপনারা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল ক্যামেরা যার অ্যাপারচার থাকছে 2.1 তবে এর সামনের ক্যামেরার সেলফি যথেষ্ট ভালো মানের ছিল সেলফিতে কালারস এবং ডিটেলস পাবেন অ্যাকুরেট ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K পিক্সেলে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে ফোনটির দুটো ক্যামেরার ভিডিও যথেষ্ট ভালো ছিল কারণ এতে ব্যবহার করা হয়েছে EIS যার কারণে ভিডিওগুলি খুবই স্টেবল থাকে এই ফোনটির ক্যামেরা একটি স্পেশাল ফিচার রয়েছে যার পারফরমেন্স আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে সেটি হচ্ছে এর স্লো মোশন ভিডিও রেকর্ড এই ফোনটির ক্যামেরা দ্বারা আপনি 240fps এবং 140fps স্লো মোশন ভিডিও শ্যুট করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং পরবর্তীতে কোন ফোনের ভিডিও পেতে চান তা জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা তৈরি করি আমাদের পরবর্তী ভিডিও আর পরের ভিডিওটি আপলোডের সাথে সাথেই পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল এ সিলেক্ট করুন আর ফোন বা টেকনোলজি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ফেসবুকে ইনবক্স করুন আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ Could I have this? Did anybody out there hear me?